কর্মসূচি পাল্টাপাল্টি কর্মসূচি, বড় দুই দল তারা তো কর্মসূচি দিচ্ছেন, কিন্তু এইটাই জনসন্তুষ্টি না জনদুর্ভোগ বাড়ছে এইটা তারা কেউই নজরে নিচ্ছেন কিনা আমি জানি না। যে একটা একজন পাগল টাইপের একজন মানুষ থাকতো আমাদের ঢাকার মোহাম্মদ, উনি সারা রাত্রে হাঁটতেন, ওনাকে মাইসে লাগতো হাঁটা বাবা। তো একদিন আমারও খুব কিউরিয়াসিটি লাগলো যে ওনাকে গিয়ে দেখি, সবাই বললো যে নিউ মার্কেট আসছেন, গেলাম দেখি অনেক লোক তার পিছনে হাঁটতেছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি দিনে হাঁটেন না কেন, উনি দিনে হাঁটতে মানুষের কষ্ট হবে, রিক্সা গাড়ি এইগুলো চলাচলে বিঘ্ন ঘটবে, এই জন্য আমি সারা রাত্রে হাঁটি। তো যাই হোক, হাঁটা বাবা যদি বুঝতে পারেন যে দিনে হাঁটলে মানুষের কষ্ট হবে, তাহলে রাজনৈতিক দল তো কর্মসূচি দিবে, কিন্তু এইরকম পাল্টাপাল্টি কর্মসূচি, ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি ছড়িয়ে দেওয়া, কাউকে ক্ষমতা থেকে টানিয়ে হেসিয়ে নামিয়ে দিবেন, পালাইবার পথ পাবে না, এই সমস্ত বাসন দেওয়া, এবং যারা ক্ষমতায় আছেন তারাও মানে কাউকে পাত্তা না দেওয়া, এই সব কিছু কিন্তু আমাদের রাজনৈতিক বিভেদ বেড়ে যাচ্ছে। আলোচনার কোনো কাছাকাছি আমরা নাই। সামনে ২৪ সালে নির্বাচন করতে গেলে আমার মনে হয় যে আমাদের সবচেয়ে প্রয়োজন যে আলোচনার টেবিলে আসা, সবাই যে যেভাবে আসেন না কেন। ১৪ সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বেগম খালেদা জিয়াকে টেলিফোন করে একটা প্রস্তাব দিয়েছিলেন, ওই দিন যদি এই প্রস্তাবের সাড়া পড়ত, সাড়া দিতেন, তাহলে আজকে বিএনপির যে অবস্থা এটাও তো হতো না, হয়তো আমরা অন্যরকম ইতিহাস দেখতে পাইতাম। এখন আমি বলবো যে একটা আলোচনার মাধ্যমে কেন, বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের একটা, যদিও এখনো পপুলারিটির দিকে বিএনপি যেটা দাবি করে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক কমে গেছে, এইটা হয়তো বিএনপি জনগণের পালস বুঝছেন বুঝতেছে না, কেননা তাদের পালস মেশিনটা হলো লন্ডন বাংলাদেশে না, যার কারণে তারা এরকম বলে যাচ্ছেন। কিন্তু গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে যে কর্মসূচি তারা ঘোষণা করেছেন এতে হিতে বিপরীত হতে পারে। মিসবাহ মঞ্চিত, আপনি কি মনে করেন যে কোনো সংঘাত সংঘর্ষের সম্ভাবনা আছে এই পাল্টাপাল্টি কর্মসূচি থেকে? দেখেন আপনি কি মনে করেন, শহরে তো শহরে তার নেতা কর্মীদেরকে সবাই হয়তো একটা নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু গ্রামে গঞ্জে যখন এই কর্মসূচিটা ছড়িয়ে পড়বে, ওইখানে আমরা ইউনিয়ন নির্বাচনে দেখি যে মেম্বার চেয়ারম্যান এরা ইলেকশনের সময় জাতীয় নির্বাচন থেকে বেশি ওখানে হট্টগোল হয়, রক্তপাত হয়। তো এই ধরনের একটা কর্মসূচি যে প্রতি ইউনিয়নে ওইখানে হাঁটার কর্মসূচি, সমাবেশের কর্মসূচি, অন্যরা তখন হাত পা গুটিয়ে বসে থাকবে না। এই জন্য আমি বলবো রাজনীতি করবেন ঠিক আছে, সিংহাসনে যাওয়ার জন্য আর সিংহাসন দখলে রাখার জন্য বাঘের লেজ দিয়া কাঞ্চুর কানোর ঠিক হবে না।